হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু অনু কিচেন ঘর। তো চলো, প্রতিদিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসি। রেসিপি বলা যায় এটা হচ্ছে টমেটোর চপ। তো এটা কেমন করে বানাচ্ছি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বুঝতেই পারছো, প্রথমে আমরা টমেটো নিয়ে নিয়েছি, টমেটো আর লঙ্কা আর বেসন দিয়ে বানাবো, আর কিছু দিচ্ছি না, কিছু লাগে না টমেটো চপ বানাতে। তো প্রথমে আমরা টমেটোগুলো ধুয়ে অর্ধেক অর্ধেক কেটে নিয়েছি, ঠিক আছে, পুরোটা কাটি। তোমরাও যদি টমেটো চপ বানাতে চাও তো এমনই অর্ধেক অর্ধেক কেটে নেবে, বেশি পাতলা করলে ওটা থাকে না, তাই বললাম অর্ধেকই কাটাটা ভালো, তো টমেটোটা ভেতরে খেতে পারবে আর পুরোটা হয়ে গেলে ও ঘেঁটে যাবে একসঙ্গে। তো চলো, এরপর আমরা লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ টমেটো আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে, লঙ্কাগুলো কেটে নিয়েছি। এখন তো শীত চলে এসেছে, তো শীতকালে এই সন্ধ্যার টাইমে চায়ের সঙ্গে বলো এমনি বলো তোমরা এই টমেটো চপ ভেজে খেতেই পারো, খুব ভালো লাগবে বাড়িতে অফ টাইমে। তো আমরা বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি, দেখো বেসনটা নিয়েছি, কিছুই দেইনি, অল্প লবণ দিয়েছি আর কিছুই দেইনি। আমরা ভালো করে ফাটিয়ে মিনিমাম 5 মিনিট মতো রেখে দেবো। বুঝতেই পারছি একটু মনেটা খুব শক্ত হয়ে গেছে, তাই অল্প একটু বেসন দিয়েছি, ওটা যাতে মাখানো ঠিকঠাক হয়। তো তাই অল্প একটু বেসন দিয়ে আবার একটু জল দিয়ে দিলাম। এই দেখো ভালো করে ফাটিয়ে নিচ্ছি, ফাটানোর পর 5 মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে। তো দেখো কেমনভাবে ফাটিয়ে নিচ্ছে, তোমরা এমনভাবে ফাটিয়ে নিবে। ফাটানো হয়ে গেছে, 5 মিনিট রেখে দিয়েছিলাম, তো তুলে নিয়েছি। এরপরে দেখো টমেটোগুলো কেমনভাবে দেওয়া হচ্ছে, এমন লঙ্কাগুলো কিন্তু আগে টমেটোর উপরে দিয়ে দিতে হবে, নয়তো হবে না। তো লঙ্কাগুলো কিছু দিয়ে টমেটোর ওই যে ছিদ্রগুলো থাকে ওর মধ্যে লঙ্কাগুলো ঢুকিয়ে দিয়েছিলাম আমরা আগে থেকে। টমেটো চপগুলো দেখতেই পাচ্ছি আমরা বেসনের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বেসনটা আমাদের রেডি হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো কেমন করে করছি। তোমরা এমনভাবে টমেটোগুলো কিন্তু ভালো করে, বেসনটা মাখানো ঠিকঠাক হয়ে গেছে। তো আমরা দেখি আমাদের ওইদিকে তেলটাও গরম হয়ে আসছে, তো আমরা সাদা তেলে টমেটো চপ ভাজবো। তেলটা গরম হয়ে এসেছে, তো আমরা এবার টমেটোগুলো ছেড়ে দেবো যেগুলো আমরা বেসনগুলো মাখিয়ে রাখছিলাম। তো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তোমরা একে একে করে সবগুলো টমেটো চপ ছেড়ে দিচ্ছি, একসঙ্গে তো সবগুলো ভাজা সম্ভব না, অল্প অল্প করে ভাজবো। আমরা একে একে করে সবগুলো টমেটো চপ ভেজে নেব। তোমরা কিন্তু সন্ধ্যের টাইমে এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারো, টমেটো চপ বাড়িতে বানিয়ে খেতেই পারো, কেমন হয়েছে দিয়ে আমাকে কমেন্ট করে বলো। প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয়েছে, তারপরে আমাকে জানিও। আমাদের ভাজা হয়ে গেছে, আমরা একে একে করে সব কিছু তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে, ভেতরে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয়েছে। আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে।